আসসালামু আলাইকুম, আমি ঋত্বিকা রীতা ফ্রম ডিয়ার ফ্যাশন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি এসেছি তা হচ্ছে একটা আই মেকআপ লুক, যা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং বিগিনারদের জন্য। আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাই। এখানে অলরেডি আমি আইব্রোটা করে এসেছি, আর আইব্রোটা করে আসার সময় কনসিলারটা আমি ইউজ করেছি। তারপরও আমি এখানে আরও অল্প কিছু কনসিলার দিয়ে দিব, কারণ আমার এখনও ভালোভাবে ডার্ক সার্কেলগুলো থাকেনি। আর আমি আজকে কনসিলারের জন্য যেটা ইউজ করতেছি তা হচ্ছে এলেগারের প্রো কনসিলারটা। এটা হচ্ছে আপনার ইয়ালোটনটা। খুবই অল্প পরিমাণে আমি ইউজ করতেছি, যেহেতু আমি আগে ইউজ করেছি। আর কনসিলারটা ব্লেন্ড করার জন্য আমি কোনো প্রকার ব্রাশ বা আপনার ব্লেন্ডারের ইউজ করব না। আমি হাত দিয়ে বেশি কমফোর্ট ফিল করি। আমার মনে হয় যে হাত দিয়ে আপনার যদি ব্লেন্ড করা হয় তাহলে খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আমার কনসিলারটা ব্লেন্ড করা প্রায় শেষ। এখন আমি এই কনসিলারটা সেট করার জন্য একটা লুজ পাউডার ব্যবহার করব, তা হচ্ছে কসমিকের লুজ পাউডার। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন আপনি কোনো প্রোডাক্ট নেবেন তখন এইভাবে এক্সেস প্রোডাক্টটা ঝেড়ে নেবেন। এতে করে কি খুব বেশি পেচি মনে হয় না, বেশি প্রোডাক্ট ইউজ করা হয় না আর খুব বেশি পেচি মনে হয় না। আমি আজকে আই মেকআপের জন্য এই প্ল্যাটটা ইউজ করতেছি। এই প্ল্যাটটায় আপনার খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে, আপনি যে কোনো আই লুক ক্রিয়েট করতে পারবেন। খুবই সুন্দর সুন্দর কিছু কালার আছে। আর আজকে আমি যে ব্রাশগুলো ইউজ করব তা প্রত্যেকটাই ব্যাম্বো ব্রাশ। এটা আপনার বাজেট ফ্রেন্ডলি, আপনি বিভিন্ন অনলাইন শপে এটা আপনি 350 করে পেয়ে যাবেন। যে আই শ্যাডোটা নিচ্ছে, এই যে আই শ্যাডোটা নিচ্ছে, আই শ্যাডোর ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে এক্সেস যে আপনার আই শ্যাডোগুলো এগুলো হচ্ছে আপনার এইভাবে ঝেড়ে ফেলে দিতে হবে না, নয়তো কী হবে যে একসাথে অনেকগুলো প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন তখন খুব বেশি পেচি লাগবে। এখন আমি এইখান থেকে ব্ল্যাক কালারটা নিচ্ছি।
এখন আমি আই লুকটা ক্রিয়েট করার জন্য আপনার মিস রোজের এই হাইলাইটারটা ইউজ করব। এই হাইলাইটারের পিগমেন্টেশন খুবই অ্যামাজিং, দেখুন সি খুব বেশি পিগমেন্টেশন। এটা আমি আপনার ব্রাবনটা একটু হাইলাইট করব। এখন আমি সেম আগের ব্রাশটা নিয়ে এগুলো জাস্ট ব্লেন্ড করে দিব। এখন আমাদের সব থেকে টুইস্ট একটা পার্ট আসতেছে, যা এই আই মেকআপের মধ্যে সব থেকে টুইস্ট একটা পার্ট, তা হচ্ছে আমি যে প্লেটটা আইশ্যাডো প্লেটটা ইউজ করব তা আমরা অনেকেই ফেলে রাখি, অনেকের কাছে আছে আমরা ফেলে রাখি, কিন্তু এটা যে আমাদের কত সুন্দর একটা লুক দিতে পারে তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই আইশ্যাডো প্লেটটা আমরা যখন ক্লাস 9-10 পড়তাম তখন ইউজ করেছি, আশা করি সবার কাছে মোটামুটি এরকম একটা আইশ্যাডো প্লেট আছে। আর এটা কিন্তু খুবই পিগমেন্টেশন দেয় এই আইশ্যাডো প্লেটগুলো, তো আমি এই আই মেকআপের জন্য এটা ইউজ করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা এই যে হোয়াইট কালার একটা আইশ্যাডো আছে, ওইটা আমি ইউজ করব, তার জন্য আমার এই ব্রাশটা ইউজ করব। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এটা আপনার কত সুন্দরভাবে পিগমেন্টেশন দিচ্ছে। ওকে, এখন আমি আমার চোখের নিচ ড্র করার জন্য আগে প্লেটটা থেকে আপনার এই শ্যাডোটা নিব, আর তার জন্য আমি ইউজ করব এরকম একটা ব্রাশ। ওকে, আই এম ডান, এখন আমি আইলাইনার ইউজ করব। এখন আমি আইল্যাশটা ইউজ করে আপনাদের সামনে বেক করছি। ওকে, আই এম রেডি উইথ মাই অল ওভার মেকআপ লুক। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। আর এখানে আরেকটা বিষয় না বললেই নয় যে আমি যে আই মেকআপ
লুকটা করেছি, ওইটাতে আমি সিলভার বেজ ইউজ করেছি। আপনারা চাইলে এখানে গোল্ডেন বেজও দিতে পারবেন, আপনারা ডার্ক মেরুনও দিতে পারবেন, তারপরে পার্পল দিতে পারবেন, আপনারা যেমন চান তেমনই দিতে পারেন। এটা বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ একটা টেকনিক দিয়ে আপনি অনেকগুলো আই মেকআপ লুক করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমার নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।